বিশ্বের সবথেকে শক্তিশালী যে বোমা রয়েছে ইরানের কাছে। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের আগেই ইরান আমেরিকার কূটনৈতিক তরজা আরও তুঙ্গে। আমেরিকার চেয়েও বেশি শক্তিশালী বোমা ইরানের কাছে মজুদ রয়েছে, এমন দাবি করেছেন ইরানের IRGC-র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। দেশীয় প্রযুক্তিতে তৈরি 10 টনের এই বোমা মাদার অফ অল বোমস নামকরণ করা হয়েছে। ইরানি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী জানিয়েছেন, মারাত্মক ধ্বংসক্ষমতা সম্পন্ন বোমা বিমান থেকে ফেলা যাবে। মার্কিন বোমা মব GBU-43B সঙ্গে তুলনা করে এই তিনি জানিয়েছেন, এটি মাদার অফ অল বোমস। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন সেনা মব GBU-43B বোমাটি ইরানের ওপর নিক্ষেপ করেছিল। সেই আক্রমণেরই পাল্টা জবাব এই বোমা। ইরানের তৈরি ওই বোমার শক্তি 18,000 পাউন্ড TNT সমান, 22,000 পাউন্ড বা 9,800 কিলোগ্রাম বোমা।